কয়েকদিন আগে আসানসোলের সাংসদ অর্থাৎ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে ঘাসপুর শিবিরে যোগদান করেন, যেখানে তো ইতিমধ্যে তোলপাড় হয়ে রাজ্য রাজনীতি। বিজেপির দাবি যে বাবুল সুপ্রিয় ক্ষমতা লোভী, সে ক্ষমতার লোভেই এ দল ছেড়ে ওই দলে যোগ দিয়েছেন, তা না হলে বিজেপি ছাড়তেন না। যেখানে কিন্তু বাবুল সুপ্রিয় বিজেপির বিরুদ্ধে একাধিক খবর দিয়ে বিজেপি ছেড়ে ঘাসপুর শিবিরে যোগদান করেছিলেন। গত কয়েকদিন আগে দিল্লি গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে ঘাসপুর শিবিরে যোগদান করেন বাবুল সুপ্রিয়। তো সঙ্গে থাকবেন, বিস্তারিত জানিয়ে দেবো আপনাদের কাছে। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে লাইক করবেন, ভিডিও নিচ্ছে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বাটনে চেপে দেবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় তৃণমূলে কী পথ পাইতে পারেন, যেন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। যেখানে কিন্তু বাবুল সুপ্রিয় এই পদ নিয়ে এখনও কোনো মুখ খুলতে চাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কিন্তু বিজেপির দাবি যে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন ক্ষমতার লোভে, সে ওখানেও যদি ক্ষমতা না পায় তাহলে তৃণমূলে থাকবেন না বাবুল সুপ্রিয়, এমনটাই দাবি করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় বাবুল সুপ্রিয়কে তৃণমূলে কী পদ দিতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।